أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام السلام ورحمة الله وبركاته عيد محمد كويت بسم الله و بن بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথম কথা হল বিসমিল্লাহ রহমান রহিম পরম অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটি একটি বরকতময় কালেমা এটা কোরআনুল করিম যখন আপনি তেলাওয়াত করা শুরু করবেন তখন কোরআনের প্রথম থেকে যখনই শুরু করবেন তখন আপনি বলবেন আউজবুল্লাহমিনু সঈদানুর রহিম এরপরে বিসমিল্লাহ রহমানুর রহিম যদি সেটা সুরার প্রথমে হয় আর যদি সুরার মাঝখানে হয় তাহলে শুধু আউজবিল্লা আমিন্ন সঈদ রাজিম বললে যথেষ্ট কিন্তু কেউ যদি প্রথমে কেরাত শুরু প্রথমে আউজবুল্লাহ আমিন্ন সঈদানুল নজিম এরপরে বিসমিল্লা রহমান বলেও শুরু করেন পুরাটা বলেই সেটাও জাহেজ যদি প্রথমে হয় কিন্তু প্রথমে এর এরপরে বিসমিল্লা বলার পর আবার যদি কেউ মাঝখানের কেরাত থেকে শুরু করেন তখন শুধু আউজবুল্লাহ বললেই যথেষ্ট কারণ আল্লাহ বলছেন ফজা কর আতাল কোর আনা যখন কোরআন তেলাওয়াত করবে তখন বিসমিল্লা বলবে প্রত্যেকটা সুরার শুরুতেই বিসমিল্লা রহমানুর রহেম পুরাটাই পড়তে হয় শুধু একটা সুরা সুরা যেটাকে তাওবা বলা হয় সেই সুরার প্রথমে বিসমিল্লা বলতে নেই আরেকটি সুরা আছে সুরা নামল সেখানে বিসমিল্লা রহমান রহিম দুইবার আছে আচ্ছা এখন অন্যান্য যে কাজগুলি সেই কাজগুলির ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম শুধু বিসমিল্লা বলাই যথেষ্ট তবে খানার প্রথমে কেউ যদি বিসমিল্লা রহমান রহেমপুরোটাই পরে ওলামা এখরামের মধ্যে কেউ কেউ বলেছেন যা ইস তবে নবী করিম সাল্লা ইসলাম শুধু বিসমিল্লা বললেই যথেষ্ট এটাই বুঝিয়েছেন তার বিভিন্ন দলিল আদিল্লা রয়েছে যেমন কয়েকটি জায়গার কথা আমি খুব সংক্ষেপে বলবো যে যেগুলিতে শুধু বিসমিল্লা বললেই যথেষ্ট পুরোটাই বলার দরকার নেই যেমন উজু করার প্রথমে হাদিস এসেছে লা উজু আল ইমাল্লা মিয়াসকুর ইসমাল্লা আলাই উজু করার প্রথমে শুধু বলবেন বিসমিল্লা বিসমিল্লা মনে রাহে পুরোটা বলার দরকার নেই শুধু বিসমিল্লা বললে যথেষ্ট যেটা তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে আরেকটি জায়গা যেমন মনে করেন দরজা বন্ধ করার সময় খানাপিনা ঢেকে রাখার সময় পানির বর্তন ঢেকে রাখার সময় শুধু বলবেন বিসমিল্লাহ এই জন্য হাদিসে সাহিব খারিজে দেখবেন এই সাহিব খারিম এই হাদিস বর্ণিত রয়েছে আমি খুব সংক্ষেপে বলবো এরপরে যখন খানা খাবেন খানার আগে প্রথমে বলবেন বিসমিল্লা নবী করিম সু ইসলামের সঙ্গে এক বালক ছিল বিভিন্ন জায়গায় হাত যাচ্ছিলো আল্লাহ নবী বললেন ইয়া গোলাম সামিল্লাহুল হে গোলাম সাম্মিল্লা মানে বিসমিল্লা বলো অর্থাৎ বিসমিল্লাহ এটা বললে যথেষ্ট খানার প্রথমে তবে কেউ যদি এই খানার সময় হবে বিসমিল্লাহ রামানুর রাহিম বলে এটা জায়জ বলে শ্রী কেউ কেউ আচ্ছা অনুরূপভাবে আপনি যখন খানার প্রথমে বিসমিল্লা বলতে ভলে যাবেন তখন যখনই স্মরণ হবে তখন তখন বলবেন বিসমিল্লাহ আলাহু আহ হ্যাঁ তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে বাড়িতে যখন প্রবেশ করবেন তখন বলবেন বিস্মিল্লাহ হে না বিস্মিল্লাহ হে না ও আল্লাহ হে তো এই বিসমিল্লা বলে আপনি বাড়িতে প্রবেশ করবেন এ সংক্রান্ত আপনি হাদিস দেখতে পারবেন সহি মুসলিমের মধ্যে হাদিস রয়েছে অনুরূপভাবে বাড়ি থেকে যখন আপনি বের হবেন তখনও বলবেন বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহ এরকম করে আল্লাহ আজিল্লা আউজিল্লা আবুল্লাহ আউ উদ্্লা আলাইয়া এরকম করে বলবেন আবার যখন কোনো ঝাড়ফুঁক করবেন তখনও আপনি বলতে পারেন বিসমিল্লা হ্যাঁ হ্যাঁ এই বিসমিল্লা বলে ঝাড়ফুক করা অনুরূপভাবে আপনি যখন জবাই করবেন এই হাদিসটি আপনি সহিব মুসলিমে দেখতে পারবেন যখন আপনি জবাই করবেন তখন বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ নবী ইসলাম বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে কি জবাই করেছিলেন সহিবো খারেতে হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে যখন আপনি ঘুমাতে যাবেন হ্যাঁ তাহলে বিস্মিক আল্লাহম্মা আমুতওয়াহিয়া বিস্মিক আল্লাহম্মা মানে আল্লাহর নাম নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন হ্যাঁ যেটা হাদিস বর্ণিত রয়েছে শাহী বুখারিতে অনুরূপভাবে আপনি যখন পাখি শিকার করবেন তখন ওই বলে যদি তীরটা নিক্ষেপ করেন তাহলেও আপনি ওই পাখিটা মারা গেলেও আপনি খেতে পারবেন শাহী বুখারিতে হাদিস বর্ণিত রয়েছে আবার কোনো লোক যখন আপনি এই স্বামী স্ত্রী যৌন মিলন করবে তখনও বিসমিল্লা বলবে হ্যাঁ বিসমিল্লাহে আল্লাহ নবী ইসাল্লা বলতেছেন যখন কেউ তার পরিবারের কাছে আসে তখন বিসমিল্লাহ আল্লাহ মা জান নেবে মা জানেবে শাহিতানা মা রকতানা হ্যাঁ এরকম করে দোয়া বলবে বিসমিল্লা এক কথায় বিসমিল্লা টয়লেটে যখন এই হাদিসটি সহি বোখারিতে পরিণত রয়েছে আপনি যখন বাহনে উঠবেন তখন বিসমিল্লা এমনকি বিসমিল্লা 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 তিনবার বলাও জায়জ রয়েছে বাহনে ওঠা শেষ করে আলহামদুলিল্লাহ বলতে পারেন অনুরোধ যেটা এই তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে কেউ যদি মনে করেন এই গাড়ি ঘোড়া ইত্যাদিতে সওয়ার হলেন তখন আপনি ওই রকম বিসমিল্লা বলতে পারবেন আবার বিসমিল্লা বলার সময় যখন আপনি মাইয়েতকে কবরে রাখবেন তখন কি বিসমিল্লা ও আলহামিল্লাতে রসুলিল্লাহ এমন করে আপনি আল্লাহ নাম নিয়ে মাইয়কেও কবরে রাখতে পারেন যেটা এমনি মাজায় হাদিস বর্ণিত রয়েছে আপনি যুদ্ধের ময়দানেও বিসমিল্লা বলতে পারেন হ্যাঁ বিসমিল্লা বলে কাজ শুরু করে এক কথা সকল কাজে আপনি তবে বিসমিল্লা রহমান রহিম কোন চিঠি লেখার সময় পুরা বিসমিল্লাহ রহমান যায় যেমন নবিয়া করিম সালাম পুরা বিসমুলিল্লাহ রহমান রহিম লিখেছিলেন সোহেব খারিতে হাদিস বর্ণিত রয়েছে তাছাড়া অন্য অন্য জায়গাগুলি সব বিসমিল্লা কোনো কিছু পরে গেলে বলবেন বিসমিল্লা কোনো কিছু ঢেকে রাখলে বলবেন বিসমিল্লা হ্যাঁ এক কথায় কোনো কঠিন কাজে বলবেন বিসমিল্লা এই বিসমিল্লা আল্লাহর নামে স্মরণ করে এই রকম করে বিভিন্ন জায়গাগুলিতে সকল ক্ষেত্রে শুধু বিসমিল্লা আর অন্য অন্য যে দুই একটি জায়গায় বললাম বিসমিল্লা রহমান এটা বলা এটাই এই সাব্যস্ত আল্লাহ রব আলমিন সঠিকটা আমাদের জেনে মানার তৌফিক দান করে গামিন ওসালমিনালাম আলাইকুম রহমতুলিল্লাহ